আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সুমাইয়া বাড়ি সুমি, গাইনিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজে। আর আমার চেম্বার হচ্ছে কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল। আমি আজকে আপনাদেরকে এখানে কিছু বলতে চাচ্ছি, যেহেতু সেপ্টেম্বর এটা পলিসিস্টিক অ্যাওয়ারনেস মান্থ, সেই হিসেবে আমি আজকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কী এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আসলে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে মেয়েদের জরায়ু, এটা মাসিকের রাস্তা। মেয়েদের জরায়ুর দুপাশে দুটা টিউব থাকে এবং দুটো ওভারি বা ডিম্বথলি থাকে। স্বাভাবিকভাবে প্রতি মাসে মেয়েদের এই ডিম্বথলি থেকে একটি ভালো ডিম বের হয়, তৈরি হয় এবং বের হয়, এবং যার জন্য মেয়েটির মাসে মাসে মাসিক হয়। কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা বলছি আমরা, এই অবস্থায় দেখা যায় মেয়েটির এই মাসে মাসে ডিম্বাশয় থেকে এই ভালো একটা ডিম তৈরি না হয়ে ছোটো 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 অনেকগুলো ডিম তৈরি হয়ে তার পুরো ওভারিটাতে ছোটো ছোটো ডিমগুলো সিস্ট। সিস্ট কাকে বলে? আমরা যদি একটি বেলুনকে পানি দিয়ে ফুলাই তাহলে ভিতরে কী থাকলো? পানি থাকলো। সেই ছোটো ছোটো সিস্টের মতো করে দেখা যাচ্ছে যে এগুলো ভরে যায়, চারিদিকে ডিম্বাশয়ের এই সিস্টগুলো থাকে এবং দেখতে কিছুটা নেকলেস প্যাটার্ন হয়, যার জন্যই এই ওভারিগুলো যদি আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে তখন বলা হয় যে পলিসিস্টিক ওভারি। এখন এই পলিসিস্টিক ওভারি যাদের আছে তারা সবাই কি কোনো সমস্যায় ভুগছে? ব্যাপারটা কিন্তু তা নয়। 20% এই পলিসিস্টিক ওভারি নিয়ে আছে এমন অনেক মেয়েদেরকে আমরা পাই বা মহিলাদের পাই যাদের মাসিকের কোনো রকম সমস্যাই নেই এবং তারা ঠিকমতো গর্ভবতীও হয়েছে এবং তাদের মাসিক বা গর্ভধারণে কোনো ধরনের সমস্যা তারা ভুগছে না। কিন্তু দেখা যাচ্ছে যে বাকি যে 80% মহিলা আছে তারা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য কিছু কিছু সমস্যা নিয়ে আছে। তারা এই কী কী সমস্যাগুলো নিয়ে আসে সেটা নিয়ে এখন কথা বলবো। এই পর্যায়ে আমি প্রথম দিকে একটি মেয়ে যখন কিশোরী থেকে তার কিছু শারীরিক পরিবর্তনের মাধ্যমে সে মহিলাতে পরিণত হতে যাচ্ছে, যে বয়সটাকে আমরা অ্যাডোলেসেন্ট ফেজ বলি, সেই অ্যাডোলেসেন্ট পিসিওস নিয়ে একটু কথা বলবো। অ্যাডোলেসেন্ট ফেজটা আসলে আমরা ধরে নিই মেয়েদের 11 বছর থেকে 19 বছর বয়স পর্যন্ত, এই টাইমটাকে বোঝাচ্ছে। এই সময় মেয়েটির যেমন শারীরিক কিছু পরিবর্তন আসে সেই সাথে মানসিক পরিবর্তনও আসে এবং এই শারীরিক আর মানসিক পরিবর্তনের প্রধান একটি যেটা সিমটম যেটা দেখা দেয় তা হলো তার মাসিক শুরু হওয়া। এই মাসিক শুরু হওয়ার ব্যাপারটা একটি কিশোরী মেয়ের প্রথম অবস্থায় যখনই হয় সে খুবই শঙ্কিত থাকে, লজ্জিত থাকে এবং এটা কেমন হলো, এটা কি স্বাভাবিকভাবে হলো নাকি এটি বেশি মাত্রায় হলো নাকি ব্যথাযুক্ত হলো, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু এই সময় যদি মেয়েটি দেখে তার একবার দুবার মাসিক হয়ে তারপর একেবারেই মাসিকটা হচ্ছে না, প্রায় 3 মাস 6 মাস পার হয়ে গেলেও মাসিক হচ্ছে না, তার ওজনটা অতিমাত্রায় বেড়ে যাচ্ছে, তার শরীরে কিছু কিছু অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে, এগুলো সব কিছু নিয়ে এই অ্যাডোলেসেন্ট ফেজে মেয়েটি বিভিন্ন ধরনের পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসে এবং যেখানে সেই কিশোরী মেয়েটি এবং তার যে অভিভাবক আছে সবাই খুব চিন্তিত থাকে। কিন্তু এই পলিসিস্টিক ওভারি যদি দেখা দেয় তাহলে শঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই, কারণ প্রথম অবস্থায় যদি আপনি বুঝতে পারেন যে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগটা কী, তাহলে কিন্তু আপনি নিজেই এই ডাক্তারিটা করতে পারবেন। কিভাবে? আজকাল গুগলসের মাধ্যমে প্রত্যেকে কিন্তু সবাই জেনে যায় যে কোন চিকিৎসায় কী দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কোনটা থেকে কী হতে পারে। আর সেই জন্যই বলছি, যদি আপনার কিশোরী মেয়েটা এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আলট্রাসোনোগ্রাফি করেই হোক বা ডাক্তারের পরামর্শে হোক সে যদি ডায়াগনোসিস হয়, তাহলে আপনি ভীত না হয়ে এটা সম্বন্ধে পড়ুন, জানুন এবং সেখানে দেখবেন প্রথম কথায় যেটা লেখা আছে তা হচ্ছে আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করতে হবে। কারণ এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা কিন্তু কিছু ক্ষেত্রে জেনেটিক্যালি আসে, কাজেই সে যদি তার রোগটা সম্বন্ধে জানে এবং সে যদি এই কিশোরী বয়স থেকেই তার ওয়েটটাকে ঠিকমতো মেনটেন করতে পারে, আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করতে পারলে তার এই মাসিকের এই সমস্যাটা থাকবে না এবং পলিসিস্টিক ওভারিয়ান যে সিনড্রোমের যে আগের অন্যান্য যে সমস্যাগুলো, যেতে তার অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে,
সে অতিমাত্রায় মোটা হয়ে যাচ্ছে, তার অনেক ব্রণ হচ্ছে, অথবা তার ঘাড়ের কাছে অংশটা বা হাতের ভাঁজগুলোতে কালো কালো হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তখন আর হবে না। কারণ এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দেখা যায় যে কিছু হরমোনাল প্রবলেমও তৈরি হয়, তার মধ্যে থাইরয়েড প্রবলেমটা একটি কমন, সেটা অবশ্যই আমরা পরীক্ষা করে জেনে নিতে পারি তার হাইপোথাইরয়েডিজম আছে কি না। এবং সাথে এই মেয়েগুলোর ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি হয় সেক্ষেত্রে অল্প বয়সেই ডায়াবেটিস তৈরি হতে পারে। কাজে আমরা এগুলো সব জেনে নিব এবং আমাদের কিশোরী মেয়েদের যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে তারা আক্রান্ত হচ্ছে সেটা থেকে যেন তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে, নিজেদের সচেতন হতে পারে এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে সমস্যাগুলো তৈরি করতে পারে তাহলে কিন্তু সেগুলো আর তাদের হবে না। তার মধ্যে একটি হচ্ছে মাসিক, এই মাসিক অনিয়মিত হওয়া অথবা অনেকদিন পর হলে অতিমাত্রায় রক্তক্ষরণ হওয়া, এই সমস্যাগুলোর হবে না শুধু যদি সেটি তার আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করে। তাহলে আসুন, আমাদের সবার বাসায় কিশোরী মেয়ে আছে, আমরা অভিভাবকরা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অ্যাওয়ারনেস মান্থে এই পলিসিস্টিক সিনড্রোম সম্বন্ধে জানি এবং আমার কিশোরী মেয়েটাকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে সমস্যাগুলো হতে পারে তা থেকে তাকে প্রতিকারের উপায়টি বের করে দিই। সকলকে ধন্যবাদ।